কলকাতার রসগোল্লা বস, আমার তো এটা বেস্ট মনে হয়, কলকাতার রসগোল্লা একদম। গালগোলা একটু বেশ ফোলা ফোলা হবে, তবে না অনেকদিন বাদে যখন এসেছি তখন তোমাদের রিকোয়েস্ট কি করে ফেলি, তোমরা খালি রিকোয়েস্ট করছো, মানে কমেন্ট সেকশন ভরে গেছে একটাই রিকোয়েস্ট, গান সুরমা সুরমা সুরমা। আমি কিন্তু সেই ইচ্ছার কথা ভেবেছিলাম, কোনটা যে আমাদের একটা হকির ওপর যে একটা বায়োপিক হয়েছিল সে একটা গান ছিল সুরমা সুরমা বলে, সেটা আমি সেটাই ভেবেছিলাম। তাহলে আমি যেটা হয় কি করে, যাই হোক, হ্যালো গাইজ, আমি জে আর আমি বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন নিয়ে চলেছি আজকে শাকিব ভাই এবং বুবলির নতুন যে সিনেমা সুরমা। আচ্ছা সিনেমার নাম বলা আগে, লিডার আমি বাংলাদেশ, লিডার আমি বাংলাদেশ। তোমরা এত রিকোয়েস্ট করেছো তো কি করে ফেলি আমরা সাথে সাথে, দেখো পরের দিনে নিয়ে চলে এসেছে, আমাদের মানে বিশাল ব্যাপার হয়, কি বলবো আর, কথা আছে কথা আছে বলেই এখন কথা আছে কথা আছে সুরমা সুরমা শুনি, তুই আবার সেই সু, আমি আবার ওই সুরে চলে যাচ্ছিলাম। যাই হোক বুবলিকে কিন্তু আমি যা দেখলাম, এই আমি আগে দেখলি মানে এই ডিসপ্লেতে যা দেখলাম, আচ্ছা ডিসপ্লেতে যা, তুই তো কোথায় ভাবলি না তুই জানা ঠিক, আসলে কথা আছে কথা আছে, তুই মিস করেছি না ওই জন্যই সুরমা তুই বলেছিস না আগের দিন, এই জন্য আমার কথাতে শুনে আর কি রিকোয়েস্ট চলে যায়, সুরমা সুরমা দাও বুবলিকে দেখতে পাবো, মানে এত ভালোবাসো না তোমরা আমাদেরকে, মানে কি বলবো নিজের মনে এতটাই ভালোবাসো তোমরা আমাদেরকে, মানে কমেন্ট করেছে এক ভাই যে ভাই আমি ভাবছিলাম তোমরা ঠিকঠাক আছো নাকি, মানে বলতে চাইছি তোমরা আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছো নাকি, সত্যি কি অবস্থা, কি কি রেপুটেশন, কি রেপুটেশন আমার সব তোর জন্য, করেছিস তো তুই মাঝে, সেই মাঝে আমি করেছিলাম না ওই হাত পাতে, তাদের হাতে কি দাগ, আচ্ছা হ্যাঁ হাতে দাগ দাগটা আছে, ওর চোখ মুখের দাগগুলো কমে গেছে আমার ঠিক হয়ে গেছে এই জন্য। তো যাই হোক চলো আগে গানটা শুনবো, তার আগে একটু ইনফরমেশন গুলো দিয়ে দিই কে আছে কে গান গেয়েছে বলে ফেল ভাই। সং কম্পোজ ভাই হলো নাভেদ পারভেজ, আর সিঙ্গার হলো বাবা ইমরান মাহমুদুল ভাই আর কোনাল ম্যাম, কোনাল ম্যাম, লিরিক্স হলো জাহিদ আকবর, আর আমাদের সেই শাকিব ভাই আর বুবলি ম্যামকেই দেখতে পাবো, আর ফ্লুটটা আছে সাইদুজ্জামান, না আলাদা সাইদুজ্জামান সুমন, আলাদা করে মেনশন করেছে আলাদা করে লেখা হয়তো কারণ একটা বাসির মেয়েদের নাম এবং চেহারা, আর আমরা কোথা থেকে নিচ্ছি কোন চ্যানেল থেকে, ভাই রাত্রি করে স্কিপ করে দিচ্ছে ব্যাপারটা, আমরা যে চ্যানেল থেকে নিচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে আর টিভি মিউজিক, তো অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটি, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, বংস দ্য রিঅ্যাকশন, মনে তো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম একটাই, দি বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এখানেই বস, রিঅ্যাকশন অপর নাম দি বংস রিঅ্যাকশন। তো চলো শুনে গেল আপনাদের বাকি কথা, চলো চলো তোমাদের রিকোয়েস্ট তো ফেলার কোনো জায়গাই নেই, সেই সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে, এই হৃদয়ে যাও হারিয়ে খুবই গভীরে, সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, ভালোবাসা যেন বাড়লো, চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিল
সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে, সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে, সুরমা সুরমা দিলে সুন্দর সুন্দর লাগে, সুরমা সুরমা দিলে সুন্দর সুন্দর লাগে, সুরমা সুরমা দিলে সুন্দর সুন্দর লাগে, সুরমা সুরমা দিলে সুন্দর সুন্দর লাগে। মনটা যেন ভরে গেল সিরিয়াসলি, আমার তো চোখ ছড়েই না। কোথা থেকে বুবলির থেকে? আবার কোথা থেকে? এ আবার কী কর না, মানে কোথায় তোরই সাকিব? সাকিব ভাই তো কিছু বলার নেই। আমি একদিন লক্ষ্য করলাম, আমি ফার্স্ট টাইম, যে সাকিব ভাইকে কিন্তু বেশ রোগা লাগছে, বেশ বেশ, তাই না? মানে যখন এরকম করছে পেট ফেট গুলো আমি একটু নোটিস করছিলাম, রোগা লাগছে অনেকটাই। জানি না এই মুভিটাকে অ্যাকশন মুভি কিনা সেখানে কি, আমি বুঝতে পারছি না, কারণ সাকিব ভাইয়ের গাল ঠালগুলো অনেক 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 ভেঙে গেছে দেখলাম, এবং অপোজিটে দেখলাম বুবলি ম্যামের কিন্তু বাইসেপস গুলো বেশ ফুলে গেছে। সিরিয়াসলি আমি বাইসেপস গুলো কিছু বলার কথা না, বাট সাকিব ভাইয়ের ফার্স্ট যে ড্রেসটা ছিল সেটা কিরকম টাইপের, একটা অন্য টাইপের একটা ছিল, সব আসলে তাদেরই মানা। এগুলো যদি আমি আর তুই করতে চাই, সুরমা সুরমা গগজি গঙ্গু গাগা সাপার, আর সেরকম টাইপের হয়েছে আমাদের। এগুলো আমাদের জন্য না, এটা তাদের জন্যই না। সাকিব ভাইকে দারুণ লাগছিল অনেক, মানে সত্যি ভালো লাগছে, কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছিল, দারুণ মানতেই হবে, মানতেই হবে। গ্ল্যামার একদম, গ্ল্যামার একদম ছড়কে পড়ছে, এরকম একটা ব্যাপার না। বুবলি ম্যাম কিন্তু দিনে যাব হারিয়ে, গানটা খুব সুন্দর। আরে ইমরান ভাই, সেই ইমরান ভাই, ইমরান ভাইকে যেন আমরা ছাড়তেই পারছি না। আমি তো বললাম যে ভাই মেয়েদের নাম এবং চেহারা আমি দুটোই বলি না আসলে। হ্যাঁ, কোনাল কোনাল তো, মানে এখানটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে, কোনাল কোনা তো দিয়েছি 100%, অনেক অনেক কোনা ম্যাম। এবং এটা, এবং আশা করছি যে এই সাকিব ভাইয়ের মানে মুভি মানে একটা সুপার হিট মুভি, মানে ব্লকবাস্টার মুভি হতে চলছে। দেখছি লিখেছে যে 11 কোটি টাকা অলরেডি মানে হয়ে গেছে আর কি, রিচ করেছে আর কি। আমাদের নিজস্ব মুভিগুলোকে সাপোর্ট করো, এটা সবার সবার দরকার, সাপোর্টটা আমাদের বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে আমাদের সাপোর্ট করা উচিত, আমরা করি যতটা সম্ভব, এবং তোমরাও তোমাদের ইন্ডাস্ট্রিকে প্রচন্ড প্রচন্ড তবেই দেখবে ট্যালেন্টগুলো আরো বেশি হবে সত্যি। এবং ওয়েব সিরিজ বলো বা মুভি বলো বা ড্রামা বলো, যথেষ্ট ভালো ভালো কাজ হচ্ছে এখন কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, দারুণ কাজ হচ্ছে। না শুধু চিত্রনাট্য, তার সাথে তুমি যদি বলো ক্লিপসগুলোর যা মানে সিনেমাটোগ্রাফিও অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে, মানে এখন আর বলাই যাবে না যে মানে আগে মানে আগে আমাদেরও অনুন্নত উন্নত ছিল না, কিন্তু আগে যেমন হয়তো বোঝা যেত যে বাংলাদেশে এরকম, কিন্তু এখন সত্যি বলছি ওই ফিলটা একদমই আসে না, দেখলে কেউ ওই ব্যাপারটা বলবেই না। এক্স্যাক্টলি, আমাদেরও ছিল একদম বলছি না, আমি আমাদেরও এরকমই ছিল, আমরাও দেখে পুরোনোগুলো দেখে আসল, তখন ওটাই চালু ছিল, এখন অনেক উন্নত হয়ে গেছে। আমাদের ভাইয়ের ট্যালেন্ট আছে, মানতেই হবে আমাদের, কি বলো তোমরা
মানে মিউজিক ডিরেক্টর বাদ দিয়ে হ্যাঁ মানে আমরা রিঅ্যাকশন দিচ্ছি যে ক্রেডিট নেওয়ার জন্য মিউজিক ডিরেক্টর বাদ দিয়ে দিচ্ছি আর যে রিঅ্যাকশন এর রিঅ্যাকশন তো কেউ দেবে না এইটা কিন্তু ভাই ভাইয়ের ট্যালেন্ট আছে মানতেই হবে এইটা তোমরা মানতেই এই সুরবা সুরবা দিনে যাব হারিয়ে কমেডি গান করে দিই ভাই রোমান্টিক গানটাকে রোমান্টিক কমেডি না এই যদি বলছিস না মানে আরেকটা দেখেছিলাম কোথায় বুবলি ম্যামকে খুব হ্যাঁ ওটাতে মুখটা কিন্তু একটু শুকনো ছিল তো রোগা থাকলে আমাদের জ লাইন গুলো ভালো ক্লিয়ার বোঝা যায় ফেসটা ভালো সুন্দর আসে একদম ঠিক কথা বাট আমার কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে তার উপর সামান্য যদি একটু ফ্যাট থাকে না সেইটা কিন্তু একটা আলাদাই আলাদা একদম আমাদের বাঙালির মানে আমি কি বলবো কলকাতার রসগোল্লা বস আমার তো এটা বেস্ট মনে হয় কলকাতার রসগোল্লা একদম গাল পরে একটু ফেস ফোলা ফোলা হবে তবে না পাচ্ছি না আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না এই হাসির মাঝে আর ইউটিউবে চ্যানেলকে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে পারে বেশি করে মুচকো তো লিক করা দে আর তার সাথে সাথে কি করবে কি করবে কি করবে ভুলে গেছিস ভুলে গেছি ফেসবুকে পেজটাকে লাইক করো আর শেয়ার করো ভুললে হবে তোমরা ভুলে গেছো আমরা তো ভুলিনি সর্বশ্রম শেয়ার না শেয়ার না সবাইকে শেয়ার করো আর সবাইকে সুযোগ করে দাও এই ভিডিওগুলো দেখার মানে আমাদের রিঅ্যাকশনগুলো দেখার একদম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা ছড়িয়ে দিও পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে যতক্ষণের জন্য টাটা।